এখানে বাজেট বৃদ্ধি পাক, এইসব জায়গায় কাজ হোক, এটা হচ্ছে এটা তাদেরও প্রত্যাশা থাকার কথা ছিল, বা এটার জন্য তারাও কাজ করে যাওয়ার কথা, কারণ স্বার্থটা তো তাদেরও আছে, কথা ছিল। কিন্তু এটাতে আমরা যা দেখেছি তাতে দেখলাম যে 2016-2017 এই সময়টাতে একটা বৃহৎ অংশ বা বৃহৎ অর্থ ব্যয় হয়েছে ওই কাজে। হ্যাঁ, কিন্তু এই ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার কিন্তু আজকের না, আরও 30-35 বছর আগে থেকেই বইমেলা হচ্ছে এবং প্রকাশকরা যাচ্ছে। প্রকাশকরা দুই রকমভাবে যায়, একটা হচ্ছে নিজেদের খরচে যান, কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের বইমেলা, কপিরাইট কেনা হয়েছে, আমি কপিরাইট কিনতে যাবো সেটা আমার জন্য, এটা দেশের জন্য বা পাবলিশার সোসাইটির জন্য কোনো কাজ দেবে না। আরেকটা হয় ওরা ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার অথরিটি কিন্তু বিভিন্ন দেশের ইয়াং পাবলিশারদেরকে ইনভাইট করে নিয়ে যায়। হ্যাঁ, ওইভাবেও আমাদের দেশের পাবলিশাররা নিয়েছে। তো এই গত দু বছর যেভাবে যাওয়া হয়েছে সেভাবে এর আগে আর যাওয়া হয়নি। তারপরে ফেব্রুয়ারি বইমেলার ব্যাপারে সাধারণ প্রকাশকদের অনেক চাহিদা থাকে, এবং আগে যেটা হতো যে ফেব্রুয়ারি বইমেলার আগে সাধারণ প্রকাশকদের নিয়ে একটা মিটিং হতো, তারা কেমন বইমেলা চায় সেটার উপরে নির্ভর করে, সেটার উপরে ই করে বাংলা একাডেমির সাথে কথাবার্তা বলা হতো। এই কাজটিও গত কয়েক বছর ধরে হয়। আর আগে বাংলা একাডেমি চিঠি দিত যে প্রতিনিধি বইমেলার সমিতি থেকে একজন প্রতিনিধি পাঠানো হবে একজন বা দুজনকে, তো আমরা সমিতির মিটিংয়ে আলোচনা করে দুজন প্রতিনিধি পাঠতাম। কিন্তু বিগত এই 2-3 বছর ধরে দেখা যাচ্ছে যে চিঠি আসতেছে সরাসরি সভাপতি, নির্বাহী, সহসভাপতি এদেরকে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এগুলো আমাদের পুরো যে কমিটি, কমিটি থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যায়। আর ওইগুলোকে আমি যদি খুব বড় করে নাও ধরি, তাহলে যে জিনিসটা হচ্ছে মূল অসন্তোষের জায়গা ছিল সেটা হচ্ছে প্রকাশকদের সাথে খুব বেশি রকমের খারাপ ব্যবহার ছিল, এবং এটা করার তাদের সুযোগটা তারা পেয়েছিল এই কারণে যে প্রকাশকদের কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছিল, এবং আমরা নির্বাচনকে এই কারণে চেয়েছিলাম মূলত, এবং এই নির্বাচনটাকে ভোট পর্যন্ত নিতেও আমাদের অনেক দেরি হয়েছে।